আমি তোমাদের সবাইকে অনুরোধ করব যে প্রথম থেকেই এটা বুঝে নাও যে কোন সাইডে বা কোন রকমের ক্যারিয়ারকে তোমরা চয়েস করতে চাইছো। তার মানে যে ক্যারিয়ার বা যে ভালো শারীরিক সক্ষমতা থাকে, খুব ভালো মেন্টাল অ্যালার্টনেস থাকে, আমরা কিছু বইপত্র তোমাদেরকে রীতিমতো দিতে থাকবো, তোমরা আমাদের কাছ থেকে নিতে থাকবে এবং সেগুলো পড়তে থাকবে। বই বাড়ি রেখে দিলে কিন্তু তোমাদের কোনো কাজ হবে না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যে বইগুলো আমরা এখানে প্রোভাইড করছি সেই বইগুলো তোমরা পড়ো। সেগুলোর যে লেসেন্সগুলো থাকবে, যে ক্লাসেসগুলো থাকবে, যে এক্সামের যে কোশ্চেনার যেগুলো থাকবে, কোশ্চেন যেগুলো থাকবে, স্যাম্পল মডেল কোশ্চেন, সেগুলো তোমরা পড়ো। পয়েন্ট আউট করে সেই ট্যালেন্টটা যেন আরো ভালো জায়গায় যায়, সাইতে দেয়া হোক বা আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন যে ইউথ একাডেমিগুলো আছে সেখানে সেন্ড করা হোক বা তাদেরকে এখানে ট্রেনার হিসেবে নিয়ে আসা হোক, আমরা সেই কাজগুলো করব। এর সাথে সাথে তোমাদের যাদের বিভিন্ন ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম যেটা বলে, প্রিলিমিনারি এক্সাম যখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বা তোমরা যখন কোনো রিটেন এক্সাম ক্লিয়ার করবে, ইন্টারভিউয়ের আগে আমরা তোমাদের মক টেস্ট নেব, মক ইন্টারভিউ। তারপরে তোমরা বুঝতে পারবে যে একটা ইন্টারভিউতে যেতে গেলে, একটা ইন্টারভিউ ফেস করতে গেলে কি কি জিনিস লাগে। ইভেন তোমাদের রিটেন যে পরীক্ষা হবে সেই রিটেন পরীক্ষার আগে আমরা তোমার ব্যস্ত সময়ের মধ্যে থেকে এখানে আসার জন্য এবং আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য মিডিয়া বন্ধুদের অনেক ধন্যবাদ। এবং এখানে উপস্থিত যারা আছেন আমার কলিগস, আই থ্যাংক এভরিওয়ান, আই উইশ এভরিওয়ান অফ ইউ ভেরি বেস্ট। খুব ভালো করে তোমরা চেষ্টা করো, আমি চাই প্রত্যেকে যেন এখান থেকে তাদের সাফল্যের শিখর ছোঁয়। যেমন ফিজিক্যালি ফিট থাকার জন্য খুব দরকার, তোমরা জানো নিশ্চয়ই, তাই তো? স্যার অনেক ধন্যবাদ। স্যার স্যার আমরা আপনি যে জঙ্গলমহলের মেয়েদের জন্য স্যার এত এতটা স্যার চিন্তা করে এই জায়গা থেকে যত দূর থেকে এসছে, আমরা ভেরি হ্যাপি কি আপনি এসছেন, ঠিক আছে, যা সাহায্য লাগবে আমাদের ঠিক জানান, ঠিক আছে। কোথায় বাড়ি আপনার? খুব ভালো, ভেরি গুড। কত প্রশ্ন করেছেন? ভালো করে বাড়ি কত দূর এখান থেকে? কি স্যার বাসে চলে কত ছিল? রেগুলারই থাকবে, হোয়াটসঅ্যাপ ইউজ করো তোমরা, হোয়াটসঅ্যাপ যেটা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবে কিন্তু। এটা আমরা শুরু করেছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ডে অন ইন্ডিজিনাস আমরা শুরু করেছিলাম যে এই জঙ্গলমহলের যে পাঁচটি আমার পুলিশ স্টেশন আছে সেই পাঁচটি পুলিশ স্টেশনে যে ইউথ আছে তাদেরকে তাদের কেরিয়ারের দিশা দেখানো, তাদেরকে তাদের জীবনযাত্রাকে উন্নত করা, শারীরিকভাবে সক্ষমতার সাথে সাথে মহিলা এবং আমার যারা মা ভাই মা বোন দিদি আছে তাদের মেনস্ট্রুয়াল যে হাইজিন সেটাকে আরও উন্নত করা, আরও ফিজিক্যালি এই জেনারেশান আফটার জেনারেশান নিউট্রিশিয়ান ওরিয়েন্টেড জেনারেশান আফটার জেনারেশান তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা সুরক্ষা নামে স্যানিটারি ন্যাপকিন আমরা প্রদান করতে শুরু করলাম বাঁকুড়া জেলা পুলিশের তরফে। জঙ্গলমহলের একটা সময় মাওবাদী অধ্যুষিত এই থানাগুলো ছিল, যে জায়গা থেকে মানুষের যে কর্মদক্ষতা ছিল না বা চাকরির ক্ষেত্রেও কিন্তু তারা পিছিয়ে ছিল, সেই পিছিয়ে পড়া বলেই কি এই জায়গায় আগে জেলা পুলিশের পক্ষ থেকে এই জায়গাতে আমরা ইউথ যারা আছে তাদেরকে আরও বেটার কাউন্সিলিং, আরও বেটার অপরচুনিটি এবং এখন যে ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে সমস্ত দুনিয়া খুব কাছাকাছি চলে আসছে, রিডিং মেটেরিয়ালস প্রোভাইড করা, রেগুলারলি কাউন্সিলিং করা, বিভিন্ন মাঠ যখন হবে তখন তাদেরকে ওই মাঠে নিয়ে যাওয়া, পুলিশের গাড়িতেই তারা মাঠে যাবে এবং সেখানে তাদের যত সম্ভব সুযোগ সুবিধা করে দেওয়া, যাতে এর কোনো রকমভাবে কারোর অপরচুনিটির অভাবে সুযোগ পাচ্ছে না, অপরচুনিটির অভাবে সে কেরিয়ারে সাকসেস পাচ্ছে না এমন যেন না হয়। আর এর সঙ্গে সঙ্গে আমি আরও দুটো মেসেজ দিতে চাই, একটা হচ্ছে যে এই ফুল পদ্ধতির সঙ্গে যদি কেউ চলে আমাদের সাথে এক মানুষ হিসেবে সমাজে সে খুব মূল্যবান সম্পদ হয়ে উঠবে এবং নেশামুক্তি থেকে তার অনেক অনেক দূরে থাকবে, সে নেশা থেকে অনেক অনেক দূরে থাকবে। আর দ্বিতীয়ত এই যে মেনস্ট্রুয়াল হাইজিন, আমাদের সমাজে হাফ মহিলা হাফ পুরুষ, তো এই মহিলারা যদি সুস্থ হয় জাতি সুস্থ হবে এবং তার ফলে জেনারেশনাল ওয়াইজ
যে আমাদের মেনস্ট্রুয়াল হাইজিন এবং তার যে নিউট্রিশিয়ান ভ্যালু থাকে একটা নিউবর্ন বেবি, সেটা কিন্তু অনেক অংশে উন্নত হবে।